জনস্বাস্থ্য কারিকরী বিভাগক পর্বতসম দুর্নীতি, জল জীবনত কোনেই ডিকে, পিএইচইডিত চলিছে নাকি ডিকে যুগ, মন্ত্রী জয়ন্ত মল্লকো কেয়ার নকরে গজেন কলিতাই, বক্রপথে 23 কোটি খরচ, রাজ্যের বিয়াগুম জনস্বাস্থ্য কারিকরী বিভাগত সংঘটিত হয়েছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, 37,000 কোটি টাকা জল জীবন মিশন আসনি রূপায়ণের নামত জিলায় জিলায় সংঘটিত দুর্নীতির ধারাবাহিক বাতরি সম্প্রসারিত হয়ে আছে DY365। উল্লেখ্য যে বিভাগটির গুয়াহাটী সংমণ্ডল একর অধীনের বৃহত্তর গড়ৈমারী পানি যোগান আসনি 2011 চনতে কুব উদ্বোধন করেছিল তদানীন্তন জনস্বাস্থ্য কারিকরী বিভাগের মন্ত্রী রিহন দৈমারী আর স্থানীয় বিধায়ক রেকিবুদ্দিন আহমেদে। এয়া চাওক এই বিয়াগুম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য। আসনি রূপায়ণের ঠিকা লাভ করেছিল ডিকে এসোসিয়েট প্রাইভেট লিমিটেডে 14 কোটি 10 লাখ টাকা। তাৎপর্যপূর্ণ কথা এই যে বিগত 13 বছরে রাইজক বিশুদ্ধ খোয়া পানির যোগান ধরবরা নাই এই ঠিকাদারি প্রতিষ্ঠানটোয়ে। প্রায় 23 কোটি টাকা ব্যয় সাপেক্ষে সরকারে আবন্টন দিছিল। কোনোবা এটা কলকাতার কেবা মানে কোম্পানি এইটো নির্মাণ কাম করার পিছতো ইমান দুর্নীতি হয়ে আছে যে রাইজে ইয়ারপরা পানি পোয়া নাই। বিভাগ মন্ত্রী মাননীয় জয়ন্ত মল্ল বড়ুয়া ডাঙরিয়া যাতে ইয়ার উপর অতি শীঘ্রে একটা ভাল পদক্ষেপ লই রাইজক পানি খোয়ার সুব্যবস্থা করব বলে মই অনুরোধ জানাইছো। ইমানর পিছতো পুনের একটা প্রকল্পর বাবে জল জীবন মিশন আসনির বাবদ অতিরিক্তভাবে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানে লাভ করেছে 8,84,00,000 টাকার ঠিকা। পরিতাপর কথা যে এটা দশকরও অধিক সময় কাম করেও রাইজক বিশুদ্ধ খোয়া পানির যোগান ধরবরা মেসার্স ডিকে এসোসিয়েট প্রাইভেট লিমিটেডর স্বত্বাধিকারী তথা দুর্নীতিগ্রস্ত ঠিকাদার গজেন কলিতার বিরুদ্ধে তদন্ত করবনে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াই। এয়া আজির তারিখের $1 বিলিয়ন প্রশ্ন। প্রায় 23 কোটি টাকার আসনি, এই আসনির কাম সম্পূর্ণ হওয়াই নাই। সেই হিসাবতে আমি ছয়গাঁও অঞ্চলের ছাত্রন্তায় দাবি জানাইছো যে এই আসনির সম্পূর্ণ কাম হব লাগে, আর যদি নহয় আমি ছয়গাঁও অঞ্চলের ছাত্রন্তায় ইয়ার রাইজর সহযোগত প্রতিবাদ করবলে জোরদার আন্দোলন করবলে আমি বাধ্য হম। আমি আজিলৈকে বিশুদ্ধ খোয়া পানি দূর কথা কেবল ভেকু ভাওনাহে, আমি আজিলৈকে কোনো অঞ্চলতে আজিলৈকে আমি খোয়া পানিরপরা বিশুদ্ধ খোয়া পানিরপরা বঞ্চিত হয়ে আছো। তদানীন্তন জনস্বাস্থ্য কারিকরী বিভাগের মন্ত্রী রঞ্জিত দাসর হইতে মধুর সম্পর্কর ফলতে ঠিকাদার গজেন কলিতায় বিভাগটুত উঠি রজা বহি রজা হয়ে পড়ারও গুরুতর অভিযোগ আছে। ইয়ার উপরই এই বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠানটোয়ে তিনিচুকিয়ার দিল্লীঘাট হোজাইর লগতে বরাক উপত্যকাটো কাম নকরাকৈ বক্রপথে কোটি কোটি টকার বিল আদায় করার ভয়ঙ্কর তথ্য আহি পড়েছে DY365-র হাতত। বকরপুরা মহারালীর সহযোগত রাতুল রঞ্জন চৌধুরীর রিপোর্ট DY365।